হাসিনা খুনিক আসামিরা এখনো বুক খুলিয়ে নাইলতে বাধ্য গ্রহণ করছে এবং আওয়ামী লীগের যে সব সন্ত্রাসীরা এখনো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের উপর মারধর করছে এবং সকল রাজনৈতিক দলের আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি হাসিনা পদত্যাগ হয়েছে বাধ্য হয়েছে খুনি হাসিনা দেশ ত্যাগ করে দেশে পালিয়ে যেতে বাংলাদেশের কোন ইতিহাসে নাই যে কোন রাষ্ট্রপ্রধান পদত্যাগ করার পর দেশ থেকে পালিয়েছে কোন কিছু নিতে পারে নাই বাংলাদেশ শাসন করে একবারে নিঃস্ব করে দিয়ে গেছে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীদেরকে সারা বিশ্ব আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এ দেশকে উন্নত করার জন্য এ দেশকে স্বাভাবিক করার জন্য মহান রব্বুল আলামিন স্বৈরাচার জুলুমবাজ খুনি হাসিনার পদত্যাগে আল্লাহ তাআলা অশেষ রহমত করেছেন এই দেশ থেকে স্বৈরাচার জুলুমবাজ সরকারের পতন ঘটানোর জন্য প্রিয় ভাইরা মত আজকে এই বাংলাদেশে বিশেষ করে আমি নালিতাবাড়ির কথা বলতে চাই এখনো এই আওয়ামী লীগের দুসররা এখনো নালিতাবাড়িতে বুক খুলিয়ে গ্রহ ভাড়া করছে খুনি হাসিনা খুনিক আসামিরা এখনো বুক খুলিয়ে নালিতাবাড়িতে গ্রহ ভাড়া করছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করতে চাই তবে কি আপনার পুলিশ প্রশাসনে কি আওয়ামী লীগের দুসররা এখন আছে দুদিন থেকে তাকে তাদেরকে সংশোধন হতে বলেন এবং আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা এখনো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের উপর মারধর করছে মামলা দেওয়ার পরে এফআইআর হচ্ছে না তালবাহানা করছে যে তদন্ত করছি দেখুন করছি দেখা পরে এফআইআর করছি আমাদের কথা হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার সাথে সাথে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে গ্রেপ্তার করতে হবে আমরা এই দৃশ্যটা এখনো দেখতে পারি নাই পুলিশ প্রশাসন নীরব কেন আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে এখনো শেখ হাসিনার দোষ পুলিশ প্রশাসনকে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা আমি অনুরোধ করতে চাই আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেন আপনারা খুনিদেরকে গ্রেপ্তার করেন এই খুনিরাও ওই এই দু একদিনের মধ্যে তারা নাইতে পারবে আমাদের সিভিল প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে বলতে চাই আপনার প্রশাসনে এখনো আওয়ামী লীগের দুসররা রয়েছে আপনার প্রশাসনে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে আমার বিএনপি বা অন্য সংগঠনের আমাদের বিএনপি জামাত বা অন্য সমমনা দলগুলির কোন দাবি দেওয়া নিয়ে গেলে তারা টাল বাহানা করে বিভিন্ন প্রকার অজুহাত দেখায় বিভিন্ন প্রকার অজুহাত দেখিয়ে তাদের কোনো কাজ করে না আমরা যখন ন্যায্য দাবি নিয়ে যাই আমাদেরকে বিভিন্নভাবে বোঝানো হয় আমি অনুরোধ করতে চাই যদি আপনার প্রশাসনে যদি আওয়ামী লীগের প্রেতাত্মারা থেকে থাকে তাদেরকে নালিতাবাড়ি থেকে প্রত্যাহার করার ব্যবস্থা করতে হবে নাহলে আমরা প্রত্যেকটা অফিস ঘেরাও করে অপসারণ দাবি করব যাতে করে তারা নালিতাবাড়িতে চাকরি গ্রহণ করতে পারে আজকে এই যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি আজকে আমরা শুধু আমাদের আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বঙ্গভবন ঘেরাও করেছে বঙ্গভবন ঘেরাও করে অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছে আমরাও নালিতাবাড়িতে আমরা একাত্মতা সেই আন্দোলনের দাবিতে আমরা নালিতাবাড়ি সকল বিএনপি নেতা কর্মী অঙ্গ সংগঠন করে আমরা একাত্মতা ঘোষণা করেছি বিক্ষোভ করেছি সারা বাজার প্রদক্ষিণ করে আমরা এখানে সমবেত হয়েছি আমরা চাই নালিতাবাড়ি আওয়ামী মুক্ত হোক আওয়ামী লীগের কোন রোগ নালিতাবাড়িতে বেরোতে পারবে না কোন সন্ত্রাসী নালিতাবাড়িতে ঘোরাফেরা করতে পারবে না আওয়ামী লীগের কোন সন্ত্রাসীর মাধ্যমে যদি বিএনপির কোন নেতা কর্মী যদি আঘাতপ্রাপ্ত হয় তাদের দ্বারা যদি আমাদের বিএনপির কোন নেতা কর্মীর যদি শেল্টার থাকে তাকেও কিন্তু আমরা ছাড়ব না আওয়ামী লীগের কোন চেহারা আমরা দেখতে চাই না বর্ষর আমার নেতা কর্মীরা ওই ভাতক খেতের ভাতরে ঝোপ জালে বাসের নিচে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে তারা এই 17 বছর দিন কাটিয়েছে
আলামিনের ইচ্ছায় আজকে সকল জুলুমবাজের পতন ঘটেছে। আজকে মন্ত্রী এমপিরা গ্রেফতার হচ্ছে, সকল নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমি শুধু বলতে চাই যে আমরা দায়িত্বভারিত সন্ত্রাসী যাদের নামে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আজ পর্যন্ত একটি আসামিকেও গ্রেফতার করা হয় নাই। কেন পুলিশ প্রশাসন নীরব কেন? এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের কাছে আমাদের প্রশ্ন, কেন তিনি নীরব? কেন আজকে একটি আসামি গ্রেপ্তার হয় নাই? এখনো কোন তারা মুখ খুলিয়ে নাই মধ্যে ঘোরাফেরা করছে। যদি না হয় বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আওয়ামী লীগের কোন সন্ত্রাসী যদি ওপেন ঘোরাফেরা করে আপনারা ধরে থানায় সপর্দ করবেন, তাদের কোনো ছাড় নাই, তাদের ব্যাপারে কোনো ছাড় নাই। যদি বিএনপি নেতা কর্মী তাদের বিরুদ্ধে সুপারিশ করে, এই নেতা কর্মীর বিরুদ্ধে আমরা অবস্থা আমরা রেহাই দেবো না। যাই হোক, আমি আমার কথা গৌরবের প্রচন্ড গরম, আপনারা আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম, এর পরবর্তী সময়ে হয়তো আরো প্রোগ্রাম আসতে পারে, আর হয়তো কঠোর কর্মসূচি আসতে পারে। আমরা সেই সকল কর্মসূচিতে আজকে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনারা আমাদের বিক্ষোভে অংশগ্রহণ করেছেন স্বল্প সময়ের নোটিশে, আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এবং যারা নেতা কর্মীরা যারা আপনারা ওখানে উপস্থিত হয়েছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু।